শহরের উত্তর থেকে দক্ষিণ ঘুরছি আমরা, এবং কাকে সঙ্গে নিয়ে ঘুরছি? অবশ্যই ভোটকে সঙ্গে নিয়ে। আমি রুমেলা, আজ আবারও চলে এসেছি ভোট এলো ঘরে এই অনুষ্ঠান নিয়ে, এবং আরও একটি বাড়িতে চলে এসেছি। এ বাড়ির অন্দরে যাব ভোটকে সঙ্গে নিয়ে। কি ভাবছেন তারা, কি মনে করছেন তারা এবারের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে? সরাসরি তাদের অন্দরমহলে আসুন। আলোচনাও চলছে নিশ্চয়ই, তাহলে চলুন একটু সবার সঙ্গে কথা বলে নেওয়া যাক। নমস্কার রুমি, রুমেলা। সকাল সকাল পেপার নিয়ে তো বসে পড়েছেন, নিউজ পেপার দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো নিউজ পেপারই কিন্তু শিরোনামে যে খবরগুলো পাচ্ছি তা তো ভোট রিলেটেড। এইবারের লোকসভা নির্বাচন, আপনি কতটা আশাবাদী এবারের নির্বাচনকে নিয়ে? এখন ভোটের নিউজ পড়ি না, হাসি পায়। তাই নাকি? যা সমস্ত প্রমিস করে কেউই রাখতে পারে না, ভোট হয়ে যাবে, ব্যাস ভুলে যাবে। তাই অ্যাকচুয়ালি আমি অমর পালের অবিচুয়ারিটা পড়ছিলাম। একটা একটা নিরাশা তো আপনার গলাতে তার মানে পাওয়া গেল, একদম সাধারণ মানুষ হিসেবে এই যে প্রতিশ্রুতির কথা বলছেন গত পাঁচ বছর, আপনি স্যাটিসফাইড নন তাই তো? না না, আমার তো, আমি হয়তো ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড হতে পারি, কিন্তু যা যা বলে লোকে, পলিটিক্যাল পার্টিগুলো যা যা বলে তা কি সত্যি সত্যি করতে পারে? প্রত্যেক সাধারণ মানুষ কিন্তু এই আশাতেই বেঁচে আছেন যে যেই সমস্ত প্রতিশ্রুতি তারা প্রত্যেকবার ভোটের আগে পান তা যেন পূরণ হয়। বাড়ির একজন সদস্যর সঙ্গে আমরা কথা বললাম, বাকিরা কি বলছে? বাকিরাও কি একই ভাবছে, একই ভাবধারায় চলছে? একটু কথা বলে নি চলুন। পরিবারের একজন সদস্যের সঙ্গে কথা বললাম, আর এবার আমি পায়ে পায়ে এগিয়ে চলেছি পরের ঘরের দিকে, এবং অদ্ভুত একটা সুরেলা কণ্ঠ আমি পাচ্ছি। এই ভোটের বাজারে এই সুরটাই কোথায় যেন একটা মূর্ছনা জাগায়। আসুন না একটু তার সঙ্গেও কথা বলে নি, না তার সুরে ব্যাঘাত ঘটাবো না অবশ্যই, আসুন। একেবারেই আপনার তাল কাটার আমার কোনো রকম কোনো অভিপ্রায় ছিল না, কিন্তু আমরা জানি যে ছাত্র রাজনীতি থেকেই আগে বৃহত্তর রাজনীতিটা হতো, কিন্তু এখন কোথাও আপনার মনে হয় না এই জেনারেশন রাজনীতির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? আপনি ঠিকই তো বলেছেন, কারণ এই জেনারেশনে এখন ভোট নির্বাচন এইসব নিয়ে কিছু ভাবেনই না। আর জিনিসটা কি জানেন তো, এখন হচ্ছে মানে এডুকেশন, গান বাজনা, স্পোর্টস সমস্ত আস্তে আস্তে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেই আসুক না কেন, একজন ভবিষ্যৎ প্রজন্মের হয়ে কিছু প্রত্যাশা আপনার সরকারের কাছে? সরকারের কাছে আমার কোনো বিশেষ প্রত্যাশা কিছু দেওয়ার নেই, আমি তো গান বাজনা নিয়েই থাকি। তোমারও অভয় তোমারও অজিত অমৃত বাণী। একটা যেন অদ্ভুত সুরের বাঁধনে খুব সহজেই বর্তমান প্রজন্মের একজনের কাছ থেকে তার উত্তর পেলাম। পরবর্তী সদস্য, তার কাছে যাওয়া যাক। এখানে কিন্তু যে ভোট দরজাটা আমরা বলছিলাম সেই ভোট দরজা কিন্তু এখানে চলছে, আলোচনা চলছে। তো আমি কিন্তু একেবারে ওনাদের মাঝখানেই চলে যাই একটু বিরক্ত করারই চেষ্টা করে। আচ্ছা দিনের কথা শুনতে পারলাম, আচ্ছা দিন কি এসেছে? আমার তো মনে আসেনি। নরেন্দ্র মোদী বলছেন আরো পাঁচ বছর আমাকে দিন, তাহলে স্বপ্ন পূরণ করতে কোথাও একটা সহজ হবে তার রাস্তাটা। সেটা মনে হয় পাঁচ বছরে হয়ে যাবে? যা করার, গত পাঁচ বছরে অনেক স্কোপ ছিল, হয়নি। তাহলে আমাদের কাউ সবাইকে নতুন কিছু ভাবতে হবে। আপনি আপনার বন্ধুর কথায় কি একমত যে আরো পাঁচ বছর, কিংবা এই যে বিগত পাঁচ বছর আমরা দেখলাম সেখানে অনেক কিছু করলে করা যেত কিন্তু করা হয়নি? কারেক্ট, মর্নিং শোজ দ্য ডে কথাটা বলে না, সেইটাই হচ্ছে আসল। পাঁচ বছর অনেক সময়, 60 মাসে ইচ্ছে করলে অনেক কিছুই করা যেত। আমরা দেখুন চাকরির কথায়, ফার্স্ট কথায় যদি এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট এমন লেভেলে চলে গেছে এবং যার কোনো পরিসংখ্যানও পাবলিশ করা হচ্ছে না। আমি বেসিক্যালি ইস্পাত লাইনের লোক,
ইস্পাতের কারখানাগুলো বেশিরভাগই এখন বন্ধের দিকে বা বন্ধ হয়ে গেছে। ইভেন আমার পুরনো কলিগরা আমার কাছে চাইছে, চাকরি চাইছে। ইলেকট্রিকের প্লাগ বা আর্চিজের দোকানে একটা প্লাস্টিকের ব্যাগ বা দিওয়ালির ফানুস দেখবেন মেড ইন ভিয়েতনাম বা মেড ইন চায়না। তো এটার এগেনস্টে হোয়াট ইজ দ্য পলিসি? আর একটা ব্যাপার হচ্ছে এই যে ইনস্টিটিউটগুলো, মানে আমি ধরুন বলছি যে থিংস লাইক সিবিআই অর এই ধরনের এই যে ইনস্টিটিউটগুলো আছে এর উপর একটা যেন একটা নিয়ন্ত্রণ আসছে, এই জিনিসটা কিন্তু মেনে নেওয়া যায় না। নিয়ন্ত্রণটা কেন থাকবে? নিয়ন্ত্রণ এদের তো একদম ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বডি হিসেবে কাজ করা উচিত। স্বশাসিত সংস্থার যেখানে স্বাধীনতা খর্ব করা হচ্ছে, আপনার কি মনে হয় না সাধারণ মানুষ হিসেবে কোথাও সাধারণ মানুষও কে কি খাবে কে কি ভাববে, এই যে ইনটলারেন্স চলছে কোথাও একটা সেখানে সাধারণ মানুষের যে স্বাধীনতা সেটাও খর্ব হচ্ছে? হ্যাঁ, এটা তো খর্ব হচ্ছেই, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এটা খুবই নিন্দনীয়। রাজ্যের পরিস্থিতিটা অনেকটা বেশি ভালো কোথাও একটা গিয়ে কি সেটা আপনারা ভাবছেন? হ্যাঁ, রাজ্যের পরিস্থিতি ডেফিনেটলি ভালো। এবং আজকে আমার যে কাজ, আমাকে তো এখনও আমি এখনও কাজ করি, আমার যে কাজ আমার ব্যবসার ক্ষেত্রে আমাকে প্রচুর গ্রামে গঞ্জে ঘুরতে হয়, রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে। এখন যে ট্র্যাভেলে যে ইজটা এটা কিন্তু ভীষণভাবে ডেভেলপ হয়েছে। এই বাড়ির গৃহিণীরা কারা, তারা কি ভাবছেন একবার চলুন না তাদের হেসেলে ঢু মারা যাক। এই যে এই জায়গাটা তো বারবার উত্তপ্ত হয় এবং হাতে মাঝে মাঝে ছ্যাঁকাও লাগে, এইবারের নির্বাচনকে কেন্দ্র করে গৃহিণী হিসেবে আপনি কি ভাবছেন? এই ছ্যাঁকাটা কিন্তু রান্নাঘরে এসে পৌঁছেছে এবং আমাদের দৈনন্দিন জীবনে সংসার যারা সামলাই আমাদের একদম নাকানি চোবানি খেতে হচ্ছে সত্যি বলতে। এখন কী বলো তো, মানে এখন আয়ের ব্যয় বেড়ে গেছে, সাধারণ মানুষের সংসার চালানো ভীষণ মুশকিল হয়ে গেছে। কি ভাবছেন? আমি ভাবছি যে আমাদের জন্য দিদি অনেক কিছু করেছে, আমার ছেলে মেয়েরা লর্ড ও বউ বাজারে পড়ে, তো সেই জন্য আমি চাই দেশে শান্তি হোক এবং সব কিছু সিস্টেম ভালো থাক। অথচ আমি অশান্তি চাই না, দেশের জন্য শান্তি চাই, আর ভোট যেরম যেমন দিই তেমন দিয়েই যাই। কি মনে হয় যে আগের থেকে পরিস্থিতি এখন ভালো না খারাপ? আমরা তো তখন খুব ছোট ছিলাম, সব যা কিছু বেশি বেশি হচ্ছে কম হচ্ছে এই সমস্ত, আমরা ভাত পর্যন্ত খেতে পারতাম না, এত তাতে গন্ধ থাকতো, যুদ্ধ তখন প্রচণ্ডভাবে চলছে। এখন কি কোনো ভয় করে না এখন ভালো আছেন, এখন পরিস্থিতি ভালো? এখন ভালো একেবারে আছি বলতে পারি না ভাই, কারণ এখনও তো সমানে কিছু না কিছু গরিব দুঃখী দেখলে তো বোঝাই যায় ও মা এটা যেন সেদিন কেউ দেখেছি। আজ এখান থেকে আমাদের বিদায় নিতেই হচ্ছে, বাড়ির প্রত্যেক সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু পরবর্তী বাড়িতে তো আপনারা যাবই এবং আপনারা অবশ্যই ভোট এলো ঘরে নিয়ে দেখতে থাকুন জি ২৪ ঘন্টা। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে রুমেলা চক্রবর্তী, জি ২৪ ঘন্টা।